সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্টস চ্যানেলটিকে। অঙ্কের বিচারে এখনও সুযোগ আছে বটে, কিন্তু সামনে বিছানো রয়েছে অনেক যদি অনেক কিন্তু। তা সত্ত্বেও প্লে অফে যাওয়ার আশা পুরোপুরি ছাড়ছেন না কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ান মর্গান। অথচ কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের আগে একেবারেই সেই পরিস্থিতি ছিল না, নাইটদের উপর নির্ভর করছিল লিগ টেবিলের প্রথম ভাগে কলকাতা নাইট রাইডার্স থাকবে কি না। এমনকি দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরপর হারের ফলে প্রথম দুয়ে শেষ করারও একটি সূক্ষ্ম রেখাও তৈরি হয়েছিল, কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে সেই সুযোগ হাতছাড়া হয়। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিতলে একমাত্র পাঞ্জাবের দিকে তাকিয়ে থাকতে হতো, কিন্তু মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে হারের পর শেষ ম্যাচ কেকেআরকে তো জিততে হবেই। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে পাঞ্জাব, রাজস্থান ও সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে। একাধিক হিসাব মিললে তবেই কলকাতা নাইট রাইডার্স কোনো রকমে প্লে অফে যেতে পারে, আর সেই অঙ্কের হিসাবটা খুব ভালোভাবেই জানেন মর্গান। তা সত্ত্বেও এখনও আশা ছাড়ছেন না তিনি। বৃহস্পতিবার দুবাইয়ে ম্যাচ শেষে নাইট অধিনায়ক বলেন, আমাদের পাহাড় অতিক্রম করতে হবে, আমাদের একটি ম্যাচ বাকি আছে, আমাদের এখনও সামান্য সুযোগ আছে, আমরা প্লে অফে যেতে পারি, তবে অবশ্যই অন্যদের ফলাফলের উপর নির্ভর করতে হবে আমাদেরকে। আপাতত অবশ্য রাজস্থান রয়্যালস ম্যাচকেই পাখির চোখ করছেন মর্গান। সেই ম্যাচে জিতে নিদেন পক্ষে কিছুটা অঙ্কের জটিলতা কম করতে পারবেন নাইটরা। বিশ্বকাপজয়ী অধিনায়কের কথায়, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি আমরা, আমাদের এই ম্যাচ দ্রুত পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।